প্রিয় বন্ধুরা এই মুহূর্তে পোস্ট অফিসে চাকরি নিয়ে বিরাট ঘোষণা মাধ্যমিকের পাশ যোগ্যতায় তোমরা প্রত্যেকেই সরকারি চাকরি পেতে পারবে উইদাউট এক্সাম অর্থাৎ এক্সাম ছাড়াই সমস্তটা নিয়ে অফিসিয়াল নোটিস নিয়ে বিস্তারিত আলোচনা করব কিভাবে। বা কারা আবেদন করতে পারবে এলিজিবেল ক্রাইটেরিয়া কি রয়েছে কিভাবে সিলেকশান প্রসেস হবে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের জন্য এই মুহূর্তে কার্ট আপ এবং তোমরা এদের মধ্যে কারা সরাসরি চাকরিতে জয়েন করতে পারবে এ সমস্ত ধাপ নিয়ে অর্থাৎ পোস্ট অফিসে নতুন ভ্যাকেন্সি নিয়ে এ টু জেড ডিটেলসে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব কাজেই তোমাদের মধ্যে যারা মাধ্যমিক পাস করে গেছো মাধ্যমিক পাস যোগ্যতা রয়েছে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে এখনই পোস্ট অফিসে আবেদন করো তো স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসিডিওরগুলো দেখে নেব প্রথমেই বলে রাখি অ্যাপ্লাই ডেট কবে দেখো তোমাদের রীতিমতো এক সপ্তাহ আগে কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম বাইশ তারিখ থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে রীতিমতো কিন্তু আবেদন প্রক্রিয়া এই মুহূর্তে চলছে শেষ ডেটের কথা যদি বলি এগারো ছয় কিন্তু লে লাস্ট সময় রয়েছে মানে পরের মাসের এগারো তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে আমি কাজেই তোমাদের প্রত্যেককে অনুরোধ করব এখনই ভিডিওটা সম্পূর্ণ দেখে আবেদন করো কারণ কারণ শেষের দিকে কিন্তু ওয়েবসাইটে বিভিন্ন সমস্যা হয়ে থাকে বা আবেদন অনেক সময় করা যায় না সেই কারণে আগে ভাগে আবেদন করে রাখো আগে সম্পূর্ণ প্রসিডিওর দেখি এবং আবেদন করার পর যদি কোনো রকম ভুল থাকে বা ভুল হয়ে যায় তোমার অজান্তে এ তার জন্য কিন্তু কারেকশানের অপশান রয়েছে বা ফর্মটা এডিট তোমরা করতে পারবে তার জন্য বারো ছয় থেকে এ কি হচ্ছে ষোলো ছয় দুদিন কিন্তু সময় দেওয়া হয়েছে এরপরে বলে রাখি এই যে নতুন পোস্ট এই পোস্টটা হচ্ছে জিডি অর্থাৎ গ্রামীণ ডাক সেবকের কিন্তু পোস্ট যেখানে দুটো পোস্ট কিন্তু তোমাদের দেওয়া হয়েছে একটা হচ্ছে বিপিএম অর্থাৎ আহ তোমাদের ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং দ্বিতীয় অফ যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানাবো যে তোমাদের স্যালারি কত রয়েছে তার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি কত পোস্ট রয়েছে মানে বারো হাজার আটশো আঠাশটি পোস্ট রয়েছে মানে বারো হাজার ছাত্রছাত্রী কিন্তু উইদাউট। এক্সাম পরীক্ষা ছাড়াই কিন্তু চাকরি পেতে পারে এ এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে যেমনটি বললাম তোমাদের টেন পাস তোমরা হলেই আবেদন করতে পারবে কিন্তু অফিসিয়াল নোটিসে দুটো বিষয় মেনশন করা আছে ম্যাথ এবং ইংলিশের কথা অর্থাৎ তোমার বোর্ড পরীক্ষায় অর্থাৎ তোমরা যারা টেন ক্লাসের পরীক্ষা দিয়েছো তোমাদের ম্যাথ এবং ইংলিশ থাকা ম্যান্ডেটারি ম্যাথ এবং ইংলিশ থাকতেই হবে পার্সেন্টেজ কিছু চাইনি কিন্তু ম্যাথ এবং ইংলিশ রীতিমতো থাকলে তোমরা আবেদন করতে পারো আর আমি জানি যারা ভিডিওটি দেখছ প্রত্যেকের ইংলিশ রয়েছে যে কোনো বোর্ড হোক না কেন ম্যাথ এবং ইংলিশ থাকে ক্লাস টেনে তো এক্ষেত্রে যাই হোক না কেন তোমরা প্রত্যেকে টেন পাস যদি করে থাকো তোমার টেনের মার্কশিট তোমার টেনের সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে এই পোস্ট অফিসে জিডিএস পোস্টে কিন্তু সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবে আরও কিছু এডুকেশন কোয়ালিফিকেশান বা আদার্স কোয়ালিফিকেশান রয়েছে যেটা আমি বোর্ডে লিখিনি তোমাদের আমি বলে শোনাচ্ছি এই এক হচ্ছে তোমাদের প্রত্যেককে তোমাদের আঞ্চলিক যে ভাষা আছে অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এমন প্রত্যেকটা স্টেটে এক একটা ভাষা রয়েছে সেরকম ও রাজ্যের সেই ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে আমাদের রাজ্যের কথা যদি বলি আমাদের রাজ্যে কিন্তু হিন্দি এবং বাংলা তুমি যদি লিখতে পড়তে জানো তাহলে আবেদন করতে পারবে এক্ষেত্রে একটু ভেঙে তোমাদের বিষয়টা বলি তোমরা যারা ধরো বাংলা জানো লিখতে পড়তে তারা বাংলা জোনে বাংলা জানো এরকম অ্যাপ্লিকেশনে উল্লেখ করে বাংলা যে জোনারে আবেদন করতে পারো একই সাথে তোমরা যারা হিন্দি জানো ও তোমরা হিন্দি জোনারে কিন্তু আবেদন করতে পারো যে হিন্দি আমরা পড়তে লিখতে জানি ই সেই হিন্দি ল্যাঙ্গুয়েজে আমাদের দক্ষতা রয়েছে এ সেই বলে তোমরা আবেদনের সময় আবেদন করতে পারো অর্থাৎ বাংলা টোটাল জানলে তোমরা আবেদন করতে পারবে হিন্দি টোটাল জানলেও আবেদন করতে পারবে একই সাথে আরও একটা বিষয় মেনশন করা দেওয়া হয়েছে যেটা হচ্ছে কম্পিউটার নলেজ এ তো এক্ষেত্রে তোমরা অনেকেই বলবে যে কম্পিউটারের আমার সার্টিফিকেট নেই দেখো সার্টিফিকেট থাকার কোনো প্রয়োজন নেই কম্পিউটার নলেজ বলতে এখানে কম্পিউটারের ব্যাপারে তোমাকে রীতিমতো জানতে হবে যদি নাও জানো ও পরবর্তীকালে শিখে নেবে যখন তোমার কল লেটার আসবে চাকরির জন্য বাড়িতে চিঠি আসবে তখন তোমরা একটু জেনে নিলে তাহলেই হবে এক্সট্রা কোনো এক্সাম বা তোমার এক্সট্রা কোনো তোমাকে সার্টিফিকেট প্রদান করতে হবে না একই সাথে বলে রাখি সাইকেলিং তোমাকে জানতে হবে অর্থাৎ সাইকেল চালাতে জানতে হবে কারণ তোমরা জানো পোস্ট অফিসের চাকরিতে কোনো সময় ভেহকালসের সার্টিফিকেট চাই আর কোনো সময় হয় চাই না এক্ষেত্রে তোমাদের কোনো রকম ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন পড়বে না কারণ সাইকেল চালাতে গেলে আমরা জানি কোনো প্রকার ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন পড়ে না একই সাথে যদি বলি আরও একটা বিষয় উল্লেখ করেছে এখানে যেটা তোমাদের একদম শেষে বলছি ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের জন্য ও তার আগে বলে রাখি এজ কত লাগবে তোমার বয়স যদি আঠেরো থেকে চল্লিশের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমরা যারা ও তোমরা তিন বছরের ছাড় পাবে তোমরা যারা এসসি এসটি রয়েছো তোমরা পাঁচ বছরের ছাড় পাচ্ছ মানে হয়ে থাকলে আঠেরো থেকে তেতাল্লিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারছো এবং তোমরা যারা এসসি এসটি ছাত্রছাত্রী রয়েছো তোমরা আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের বয়স হলেও আবেদন করতে পারবে এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির ওপর ও পিএইচ যারা ক্যান্ডিডেট রয়েছে ও তোমাদের জন্য দশ বছরের ছাড় রয়েছে মানে এক একটা ক্যাটাগরির ওপর আলাদা আলাদা রিল্যাক্সেশন কিন্তু পাঁচশো সরকারি নিয়ম অনুযায়ী একই সাথে ফিজের কথা যদি বলি আবেদন করতে গেলে তোমাদের কত টাকা দিতে হবে দেখো কিছু ছাত্রছাত্রীর জন্য আবেদন সম্পূর্ণ বিনামূল্যে কিছু ছাত্রছাত্রী রয়েছে যাদের জন্য আবেদনে করার জন্য কিছু টাকা দিতে হবে যেমন তোমরা যারা জেনারেল রয়েছ ও বিসি তোমাদের কি হচ্ছে একশো টাকা দিতে হবে যারা জেনারেল রয়েছ ওবিসি রয়েছে তাদের একশো টাকা দিতে হবে এক্ষেত্রে একটা বিষয় বলে রাখো তোমরা যারা জেনারেল এবং ওবিসি রয়েছে রয়েছো এবং মেল ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ যারা ছেলে রয়েছ তাদেরই আবেদন করতে গেলে একশো টাকা দিতে হবে যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ মেয়ে রয়েছ তারা কিন্তু আবেদন করতে গেলে কোনো রকম টাকা দিতে হবে না তোমরাও সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে একই সাথে তোমরা যারা এসসি রয়েছো এসটি রয়েছো ফিএইজ ক্যান্ডিডেট রয়েছো তোমাদের জন্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আবেদন রয়েছে বা আদার্স ক্যান্ডিডেট রয়েছে শুধুমাত্র টাকা লাগবে জেনারেল ও যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য একশো টাকা আবেদন ফি লাগবে দ্বিতীয় হচ্ছে কত পার্সেন্ট নাম্বার লাগবে তোমাদের মধ্যে অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে আগের ভিডিওতে আমি পেয়েছি তো যাই হোক সেটা নিয়ে বলবো তার আগে সিলেকশান প্রসেসের কথা বলি তোমরা অনেকেই বলবে এক্সাম আমাদের দিতে হবে না বললেন তাও আমাদের চাকরি পাবো কিভাবে কিসের ভিত্তিতে আমাদের সিলেকশান হবে আমাদের চাকরি দেওয়া হবে এ কিভাবে বা কোন স্টেপের মাধ্যমে তোমাদের প্রত্যেকে বলে রাখি এই তোমাদের প্রথমে যেটা বললাম রকম এক্সাম তোমাদের এর কিন্তু হবে না সম্পূর্ণ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের কিন্তু চাকরি দেওয়া হবে হ্যাঁ অবশ্যই সরকারি চাকরি তো এক্ষেত্রে বলে রাখি টেন পাসের তোমার যে মার্কশিট রয়েছে তুমি টেন পাসে যে নম্বর নিয়ে পাস করেছো তার নিরিখে একটা মেরিট লিস্ট বেরোবে ঠিক আছে কাট বেরোবে সেই মেরিট লিস্ট তোমার যদি নাম থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি চাকরি পাবে সরাসরি এক্ষেত্রে অবশ্যই একটু ভালো নম্বর যাদের রয়েছে তাদের সুযোগও অনেকটা বেশি কিন্তু আমি তোমাদের প্রত্যেকে বলবো এমনও দেখা গেছে সিক্সটি পার্সেন্ট পেয়েছে তারাও কিন্তু চাকরি পেয়েছে যদিও সেই পার্সেন্টেজটা বিভিন্ন স্টেটের ক্ষেত্রে একটু বিভিন্ন কেন যেখানে ধরো বিহারের মতো যদি রাজ্য হয় তাহলে হানড্রেড পারসেন্টে পাবে কারণ সেখানে এমনিতেই নাম্বার দিয়ে দেওয়া হয় পড়ুক লিখুক বা জানুক না জানুক নাম্বার এমনিতেই পায় তো একটা স্টেটের ওপর ভ্যারি করে এবং তোমাদের এতটা চিন্তা করারও কোনো প্রয়োজন নেই কারণ আলাদা আলাদা স্টেটের সাথে আলাদা আলাদা স্টেটের ছাত্রছাত্রীর লড়াই হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের সাথেই কিন্তু ও অ্যাকচুয়ালি কম্পিটিশন চলবে এবং তাদের যে রেজাল্ট রয়েছে তার নিরিখেই অ্যাকচুয়ালি কিন্তু রেজাল্ট আসবে কাজেই তোমরা প্রত্যেকে আবেদন করো আমি বলবো ও মিনিমাম সিক্সটি পার্সেন্ট পেলে তো আবেদন করো সিক্সটি পার্সেন্ট আপ পেলে তো আবেদন করো এবং কার্টআপের কথা যদি বলি যে কার্টআপ সেটা রীতিমতো আমি বললাম এক একটা স্টেটে এক এক রকম ষাট থেকে আশি পার্সেন্ট কোনো কোনো ক্ষেত্রে নব্বই থেকে একশো পার্সেন্টও কিন্তু কার্টআপ গেছে এই কার্টাপের দিকে তোমরা ধ্যান দিও না তোমরা যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করো এবং যে বিষয়টা তোমাদের প্রত্যেকে বলা দেখো একটা বিষয় তোমাদের প্রত্যেকে বলি তোমরা কারা বাংলা জানো এই যে ভেবে আবেদন করবে আর কারা হিন্দি ল্যাঙ্গুয়েজে পারদর্শী এই নিয়ে আবেদন করবে প্রথমেই বলে রাখি তোমরা যখন বোর্ড এক্সাম দিয়েছিলে ঠিক আছে তোমরা যখন বোর্ড এক্সাম দিয়েছিলে মাধ্যমিক দিয়েছিলে মাধ্যমিকে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের বাংলা ছিল তারা বাংলাই আবেদন করবে কারণ ম্যাটার করছে তুমি যে ল্যাঙ্গুয়েজ জানো সেই ল্যাঙ্গুয়েজে তোমাকে কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমার হতে হবে আঞ্চলিক ল্যাঙ্গুয়েজটা হ্যাঁ তোমরা কেউ ধরো ফার্স্ট ল্যাঙ্গুয়েজে নেপালি ছিল তাহলে নেপালি জন্য আবেদন করতে হবে ধরো কেউ হিন্দি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল তাদের হিন্দিতে আবেদন করতে হবে ইংলিশ তো প্রত্যেকের রয়েছে ব্যাপারটা ক্লিয়ার করবে এখানে যা ইচ্ছে সেই হিসাবে আবেদন করলে কিন্তু হবে না এই বিষয়টা মাথায় রাখতে হবে বোর্ড এক্সামে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল সেই অনুযায়ী তোমরা কিন্তু আবেদন করবে এবং কারণ বিগত সময়ে এই বিষয়টা কিন্তু লক্ষ্য করে সিলেকশান দেওয়া হয় সেই কারণে আগেভাগে তোমাদের জানিয়ে দিলাম একই সাথে স্যালারির কথা যদি বলি কত টাকা স্যালারি হবে এখানে বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা কিন্তু স্যালারি হবে যদি বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে তোমরা আবেদন করে চাকরি পাও এক্ষেত্রে এ তোমরা অনেকেই বলবে যে স্যালারিটা অনেক কম বারো হাজার থেকে তিরিশ হাজার তোমাদের প্রত্যেকে বলে রাখি যে এই স্যালারি বা এই চাকরিটা করার সাথে সাথে তোমরা যে কোনো আরও একটা চাকরি পড়াশোনা স্টুডেন্ট হয়ে থাকলে সমস্ত কিছু করতে পারবে কারণ এর যে জব আওয়ার সেটা কিন্তু চার ঘন্টা এটা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোথাও লেখা নেই এটা যারা জানে এ তোমরা অনেকে জানো অনেকে জানো না তার জন্য জানিয়ে দিলাম যে চার ঘন্টা তোমাদের ডিউটি আওয়ার হতে চলেছে এবং এই স্যালারিটা অনেক বেশি করার উপায় রয়েছে আমি বলছি তারপরে এ তোমাদের যারা এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টার পোস্ট মাস্টার পদে এ আবেদন করে সরকারি চাকরিতে নিযুক্ত হবে তোমরা প্রত্যেকে দশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি হবে ইনকেস স্টার্টিংয়ে এবং কিছু মাস পরে কিন্তু স্যালারি ইনক্রিজ হয়ে যায় এবং পঁচিশ হাজারের কাছাকাছি হয়ে যাবে এবং যেটা বলার ছিল তোমাদের যে এই যে স্যালারিটা এটা চার ঘন্টার বেসিসে তুমি পাবে প্রা তোমাদের চার ঘন্টা কিন্তু ডিউটি আওয়ার থাকবে তারপরে কোনো স্পেশাল কাজ হোক বা তুমি এক্সট্রা আওয়ার যদি কাজ করো ধরো পাঁচ ঘন্টা কাজ করলে এই ঘন্টার বেসিসে কিন্তু তোমাকে এ রীতিমতো তোমার স্যালারি ইনক্রিজ হতে থাকবে এবং সেটাও এক্সপিরিয়েন্সের সাথে টাইমের সাথে কিন্তু সেটাও বাড়তে থাকবে কাজেই বুঝতেই পারছো চার ঘন্টা এবং এই চাকরিটা করাকালীন তোমাদের এক্সপিরিয়েন্স বাড়বে সাথে তোমরা অন্যান্য চাকরির জন্য প্রস্তুতি বা পড়াশোনা যারা স্টুডেন্ট রয়েছে সমস্ত কিছু চালিয়ে যেতে পারবে কোনো অসুবিধাই হবে না কাজেই তোমাদের মধ্যে যাদের মাধ্যমিক পাস যোগ্যতা রয়েছে এবং সরকারি চাকরি পেতে চাইছো তোমরা প্রত্যেকে আবেদন করো আর পোস্ট অফিসে জিডিএস নিয়ে যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে কোনো ইনফরমেটিভ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে